বুঝলি ভাই, ওই ছেলেটা বিশাল পড়াশুনো করে, ডেলি স্কুল যায়। ও বিশাল ভালো পড়াশুনো করে, ও দাঁড়া হচ্ছে। আরে ভাই, স্কুল যাই তাই কি ও পাস করতে পারবে না, চাপলিস না। ওই তো মালটা আসছে, আসতেও কি স্কুলে যেতেই দেবো, ওনাকে ফেল করতে দেবই। মাসুম ভাই, টানা টানা টানা, আজকে স্কুল যেতে আমরা চল একটু ক্রিকেট খেলি, চল। না না, আমি আজকে স্কুলে যাবো, আমি তোর সাথে যাবো না। এই শালাকে তো কোনো মতে আটকানো গেল না। আব্বা আব্বা, আমি ফাঁস হয়েছি। বাপ বাপ, তুই খুব ভালো কাজ করেছিস, যা মধু ঘরে যা। এ সাজিব ভাই বলেছিল তো পাস করতে পারবে না, তো ফাঁস হয়ে গেছে। যাই সাজিব ভাইয়ের কাছে বলে আসি। সাজিব ভাই, তুই বলতো ওই ছেলেটা পাস করতে পারে না, ফাঁস হয়ে গেছে তো। উড়িয়ে সালা, ও ফার্স্ট হয়ে গেল, ওকে এখন কি করা যায়? পাস হয়েছে তাই কি ও চাকরি পাবে না? হ্যালো, ইন্টারভিউ দিয়েছিলেন না, আপনার চাকরি কনফার্ম হয়ে গেছে, আপনি কাল থেকেই জয়েন করুন। আমার চাকরি পাকা হয়ে গেছে। এই তো চাকরিও পেয়ে গেছে। যাই সাজিব ভাই কাছে বলে আসি। সাজিব ভাই, তুই তো বলেছিল ওই ছেলেটা চাকরি পাবে না, ওই ছেলেটা চাকরিই তো পেয়ে গেছে। সালা, ও চাকরিও পেয়ে গেছে, এখন ওর কী করা যায়? ওরে ভাই, ও চাকরি পেয়েছে তাই কি হয়েছে, ওর চাকরির মাইনে পাবে না। ওই তো মাসুম আসছে, ওকে চাকরিতে দেবো না, না যেতে দেবে তো টাকাও পাবে না। মাসুম ভাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বলো কী হয়েছে, আমার অফিসে যাওয়ার টাইম হয়ে গেছে। আজকে অফিসে যেতে যাব না, চলো বেড়াতে যাই। না না, আমি অফিসে যাব। এ তো কোনো মতে আটকানো গেল না। সাজিব ভাই বলেছিল তো চাকরি মাইনে পাবে, তো মাইনে পেয়ে গেছে। যাই সাজিব ভাইকে বলে আসি। সাজিব ভাই, তুই তো বলেছিল তো চাকরি মাইনে পাবে না, তো মাইনেও পেয়ে গেছে। ইস, ও মাইনেও পেয়ে গেল? এতদিন যদি আমি হিংসা না করে যদি আমি পড়াশোনা করতাম, হয়তো আমি একদিন ওরকম জায়গায় উঠে যেতাম। আপনারা হিংসা করবেন না, আপনারা চেষ্টা করুন, একদিন সফল হয়ে যাবেন।